হ্যালো এব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএস রান্নাঘর আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অথেন্টিক মশলার রেসিপি এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবানির মাংস আছে সেটা যে গোপন একটা মশলা আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখার আগে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন মেজবানি মাংসর যে মশলাটা সেটার জন্য আমাদের লাগছে মেথি দুই চা চামচ মিষ্টি জিরা লাগছে এক চামচ নর্মাল যে আমরা জিরাটা খাই সেটা লাগবে দেড় চা চামচ পরিমাণ কালো গোলমরিচ দেড় চা চামচ রাঁধুনি দেড় চা চামচ বাজারে আপনারা মুদির দোকানে রাধুনি বললেই আপনারা পেয়ে যাবেন জয়ত্রী আর জয়ফল মাঝারো সাইজের একটি লবঙ্গ সাতটি এলাচ সাত আটটি দারুচিনি তিন টুকরা মাঝারি সাইজের বড় এলাচ দুইটি সাদা সরিষা দুই চা চামচ অবশ্যই সাদা সরিষাটা ব্যবহার করবেন কালো সরিষা এখানে ব্যবহার করলে ভালো হবে না আর লাগছে শুকনা মরিচ ছয়টি তেজপাতা চারটি চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি আমি এই মশলাগুলোকে একেবারে অল্প আছে ভেজে নেব প্রথমে তেজপাতা আর শুকনা মরিচটাকে কিন্তু আমি গোটাই দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে আবার একটু উঠিয়ে আমি কেচি দিয়ে কেটে ছোট করে দিব এতে করে কিন্তু পারফেক্ট একটা ফ্লেভার আসবে আর অল্প আছে অবশ্যই মশলাটাকে ভাজতে হবে দেখেন আমি তেজপাতা আর মরিচগুলো কিন্তু এক ফাঁকে উঠিয়ে কেটে ছোট করে দিয়েছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর ছোট ছোট যে মশলাগুলো আছে সেগুলো যখন একটু একটু করে ফুটা শুরু করবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভাজা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়াজটা শুনতে পেলেন এটাই কিন্তু পারফেক্ট ভাজার যেই হয়েছে সেটা বোঝা যায় একটা বাটিতে ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হবে তখন দেখবেন একেবারে মচমচে হয়ে গেছে সব কিছু ঠান্ডা অবস্থায় গুঁড়া করবেন কখনও সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করবেন না যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডার মেশিনে যে মশলা গুঁড়া করার যে পাত্রটা থাকে সেটাতে ঢেলে নিয়ে নিচ্ছি ইচ্ছা করলে আপনারা ব্ল্যান্ডার না থাকলে এটা শিল্পাটায় বেটেও করতে পারবেন এবার ভালো করে একটু পরপর ব্লেন্ডারটা অন করছি আর বন্ধ করছি এভাবে ভালো করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এটা ভেতর থেকে খুলে তারপর দেখাচ্ছি এই মশলাটা কিন্তু আর কোনো প্রয়োজন নেই ভালো করে গুঁড়ো হলেই এটা মাংসতে ব্যবহার করা যাবে আর আমি আজকে যেই মশলাটা দেখালাম এটা কিন্তু দুই কেজি মাংসর জন্য একদম পারফেক্ট একটা মশলা এমনিতেই মেজবানি মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয় যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন তৈরি হয়ে গেল মেজবানি মাংসের মশলা অবশ্যই এরিদে বাসায় ট্রাই করবেন আর আমার পরবর্তী রেসিপিতে আমি মেজবানির মাংস কীভাবে পারফেক্টভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ গাছ লাগান পরিবেশ বাঁচান আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি সেজন্য অন্ততপক্ষে একটি হলো গাছ লাগান পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি